অস্তিত্ব সংকটে সেন্ট মার্টিন, অতিরিক্ত পর্যটকের চাপ, পরিবেশ বিষয়ে অসচেতনতা আর অপরিকল্পিত ভবন নির্মাণের স্বেচ্ছাচারিতায় বিপন্ন দেশের একমাত্র প্রবাল দ্বীপটি। পরিবেশবিদদের আশঙ্কা, এখনই উদ্যোগ না নিলে দেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে সেন্ট মার্টিন। প্রবাল দ্বীপটি ঘুরে এসে সহকর্মী অর্পণ বড়ুয়া রিপোর্ট। নীল আকাশ, সমুদ্রের নীল জলরাশি, যেন শুভ্র গাঙচিলের ডানায় পৌঁছে যাওয়া প্রবাল দ্বীপে। জাহাজ থেকে ঘাটে পা রাখতে মৎস্যজীবীদের প্রাণ খোলা গান অভ্যর্থনা জানাবে পর্যটকদের। রেখারে দেখাই মাই মনের মানুষ কাছে নাই, এখন আর মন তো শান্তি নাই। দেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে উঠা 8 বর্গ কিলোমিটারের ক্ষুদ্র এই প্রবাল দ্বীপ অপরূপ রূপ তার, অথচ তার উপর চেপে বসেছে অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা হোটেল রেস্তোরাঁর ভার, অসচেতন পর্যটকদের ফেলা বর্জ্যের পাহাড়, পরিবেশ ধ্বংসের মহোৎসব। যেন আমাদের নিজেদের ভুলের কারণেই কিন্তু আমরা এটা আস্তে আস্তে আসলে এটাকে আমরা অসুন্দর জায়গায় আমরা নিয়ে যাচ্ছি। পর্যটন ব্যবস্থাপনা বলেন, তাদের থাকা খাওয়া সবকিছু যে একটি পরিকল্পনা, সেই পরিকল্পনাটা নাই। পরিবেশ দূষণ ও জীব বৈচিত্র্য রক্ষায় উদ্যোগ নেওয়া হলো না আজও। দ্বীপের অস্তিত্ব নিয়েই দুশ্চিন্তায় পরিবেশবিদরা। 3 বছর পর্যন্ত কক্সবাজারে পর্যটন আসা যাবে না, এবং এই 3 বছরের মধ্যে মাস্টার প্ল্যান করে এই সেন্ট মার্টিনকে আগের রূপে সাজিয়ে নিতে হবে। কংক্রিটের সকল স্থাপনা সেখানে নির্মাণ নিষিদ্ধ করতে হবে, এবং যে কোনো উপায়ে যে কোনো ভাবে সেখানে রাত্রি যাপন নিষিদ্ধ করতে হবে। দ্বীপ রক্ষায় কোনো নীতিমালা নেই, স্থানীয় জনপ্রতিনিধিও হতাশ। মানুষ চাচ্ছে যে এখানে সুরি করে হোক, জীবন হোক, একটা তারা ঘর তৈরি করতেছে বা একটা বিল্ডিং তৈরি করতেছে, এইভাবে হয়ে যাচ্ছে, কোনো নীতিমালা ছাড়াই, যে কারণে সবকিছু এলোমেলো। তবে হতাশার পর শোনা গেল আশার কথাও। এটার জীব বৈচিত্র্য কিভাবে রক্ষা পায়, এটার বর্জ্য ব্যবস্থাপনা থেকে আরম্ভ করে সায়েন্স শৃঙ্খলা সবগুলোকে কিভাবে একটা আমরা সিস্টেমের মধ্যে আনতে পারি, সকলে মিলে আমরা একমত হয়েছি। অফুরন্ত পর্যটন সম্ভাবনাময় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, এই দ্বীপকে ঘিরে বিভিন্ন সময় নানান পরিকল্পনা এবং নীতিমালার কথা শোনা গেলেও যার বাস্তবায়ন চোখে দেখেনি সেন্ট মার্টিন দ্বীপ। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, সেন্ট মার্টিন, কক্সবাজার।